আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, এর ভিতরে আসসাইম হাত্তা ইফতার, রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, দোয়া কবুল করেন, ঠিক কি না? কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে আয়াতটিতে সিয়ামের বিধান বর্ণনা করেছেন তার পরের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন দোয়ার আয়াত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে উজিবু দাওয়াতাদ দাঈদা দান, দোয়ার আয়াত আল্লাহ তাআলা সাওমের আয়াতের পরেই আলোচনা করতেছেন। এখানে ইঙ্গিত পাওয়া যায় যে সাওম এবং রোজা যে ব্যক্তি রাখবে, এই ইবাদত যে ব্যক্তি পালন করবে, তাকে আল্লাহ তাআলা দোয়ার উৎসাহ দিচ্ছেন, সাওমের পরেই আল্লাহ তাআলা দোয়ার আলোচনা আনতেছেন। আর হাদিস থেকে তো স্পষ্ট ঘোষণা পাওয়াই যাচ্ছে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে পরিবর্তনের জন্য অর্থাৎ তাকওয়া অর্জনের জন্য অনেকগুলো উপযোগিতা দরকার। শয়তানকে আল্লাহ তাআলা বাইধা দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা কম হয়ে যায়। শয়তানের ওয়াসওয়াসা কেমনে কম হয়? তুলনামূলক কিন্তু রমজান মাসে মানুষ আকাম কুকাম একটু কম করে, ঠিক কিনা? তুলনামূলক অন্য মাসের চাইতে একটু কম করে। এ কম কেন করে? কারণ যে শয়তানকে আল্লাহ তাআলা অ্যাটাক করে রাখছেন, তার কুমন্ত্রণাটা কম হয়। কিভাবে কম হয়? কারণ হাদিসের ভিতরে আসছে, বুখারীর হাদিসে আসছে যে শয়তান ইয়াজরি আহাদুকুম মাজরাদ দাম, তোমাদের রক্ত নালী যেটা আছে, রক্ত নালী দিয়া শয়তান চলাচল করে এবং সেখানে চলাচল করে আমাদেরকে কুমন্ত্রণা দান করে। আর যখন একজন মানুষ রোজা রাখে, রোজার ফলে খাদ্য নালী এবং রক্ত নালী সংকীর্ণ হয়ে আসে, রক্ত চলাচল কমতে থাকে, যত ক্ষুধা বাড়বে তত রক্ত নালী সংকীর্ণ হবে, খাদ্য নালী তত সংকীর্ণ হবে, আর এগুলো যত সংকীর্ণ হবে শয়তানের চলাচল তত কঠিন হবে, শয়তানের কুমন্ত্রণা তত কম হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকওয়া অর্জনের জন্য অসংখ্য উপযোগিতা সৃষ্টি করে দিয়েছেন রমজানুল মুবারকের ভিতরে। এখন আসেন, যদি রোজার লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে আপনি সফল করতে চান তাহলে আপনাকে এখন থেকে কয়েকটা কাজ করতে হবে। নাম্বার এক, এই রোজার ইবাদত থেকে, রোজার প্রত্যেকটা কাজ থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। ক্ষুধার তো থাকছেন আপনি, কেউ আপনাকে মানা করছে না খাইতে, টাকারও অভাব নাই, কোনো শক্তি যে আপনাকে ভয় দিচ্ছে এমন কিছুও নাই, তারপরও আপনি রোজা থাকছেন কেন? আল্লাহর ভয়ে। যে ব্যক্তি সবার সাথে বাটপারি করে, আছে না কিছু লোক আপনাদের এখানে? নাই, আমাদের 91 আছে আর কি। সব ভালো লোক আপনাদের এখানে? মাশাআল্লাহ, কোবারে দেখা যায় সব ভালো। সব এলাকাতেই কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ, খারাপ মানুষের সংখ্যা আরও বেশি থাকে। কথায় কথায় বাটপারি, মুখে একটা অন্তরে আরেকটা, এই ক্লাসের মানুষ বেশি না? যতজনের সাথে বাটপারি আর চিটারি যতই করুক না কেন, সিয়ামের বেলায় আসলে আল্লাহর সাথে অন্তত বাটপারিটা কেউ করে না। এটা একটা প্রশিক্ষণ, এটা একটা ট্রেনিং, যে এই যে মানসিকতাটুকু তোমার এক মাসের জন্য এসেছে, সবার সামনেও তুমি রোজাদার, সবার পিছনেও তুমি রোজাদার, রুমের ভিতরেও রোজাদার, রুমের বাইরেও রোজাদার, কষ্টেও রোজাদার, সুখেও রোজাদার, 16 ঘন্টা রোজা হলেও রাখো, 11 ঘন্টা রোজা হলেও রাখো, এই যে রোজা রাখার ক্ষেত্রে তোমার কোনো ছলনা নেই, কোনো প্রতারণা নেই, এরকম কায় মনোবাক্যে, এরকম নিষ্ঠার সাথে, এরকম খালেসভাবে তোমার জীবনটাকে পরিচালিত করো, এটাই হলো তাকওয়া। তাহলে রোজা থেকে তাকওয়ার ট্রেনিং পাওয়া যাচ্ছে না? এভাবে যে ব্যক্তির নফল ইবাদতে দুর্বলতা আছে, সে তারাবি পড়ে পড়ে ট্রেনিং নিতে পারে নফল ইবাদতের দুর্বলতা কাটানোর জন্য। যার ফরজ নামাজের দুর্বলতা আছে, রমজানের সেহরির উসিলাতে অন্তত ফজরের নামাজটা জামাতে পড়ার অভ্যাস হয়ে যায়, ইচ্ছা করলেই জীবনকে পরিবর্তন, শুধু ইচ্ছা দরকার। একটা মাস যখন ফজরের নামাজ আপনি নিয়মিত জামাতে পড়তেছেন, রমজানের বাইরে শুধুমাত্র এই ধারাটাকে ধরে রাখার জন্য হিম্মত এবং সাহস দরকার, ইচ্ছা শক্তি দরকার, কিন্তু সেই টার্গেটই নেই। অনুরূপভাবে দানশীলতা, রমজান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর দান করতেন এবং আমাদের ওনার দানটা, ওনার দানের আধিক্য আমাদেরকে দানের জন্য উৎসাহ দান করে, তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি রমজানের বাইরে আমরা যেন বেশি দান করি, তার শিক্ষা এবং ট্রেনিংও রমজান মাসে পেয়ে যাচ্ছি, দোয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে এই মাসে, দোয়ার ট্রেনিং পেয়ে যাচ্ছি। এভাবে সমস্ত ভালো কাজগুলোর এক রকমের ট্রেনিং আল্লাহ তাআলা রমজান মাসে দিয়ে দিচ্ছেন। কিন্তু এটা থেকে যদি আমি শিক্ষা গ্রহণ না করি, এখান থেকে যদি পরিবর্তনের ইচ্ছা না করি, তাহলে এই রমজান আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে সক্ষম হবে না, আমরা সফল হব না। পরিশেষে আমি বলতে চাই, এই চ্যাপ্টারটা শেষ করার আগে, রোজার দুইটা প্রকার বর্ণনা করেছেন কোনো কোনো ওলামা একরাম। একটা রোজা হলো ক্ষুদ্র, আয়তনে ক্ষুদ্র, মর্তবায় ক্ষুদ্র নয়, আয়তনে পরিমাণের দিক থেকে ক্ষুদ্র একটা রোজা, ওটা হলো রমজানের রোজা। আর একটা রোজা আছে যেটা এই রমজানের রোজার চাইতে আরো অনেক বড়, আয়তনে অনেক বড়,
ওটা হলো রোজার আরেকটা প্রকার, এই রোজার সাথে ওটার কিছু মিল আছে শুধুমাত্র। আমার কথাটাকে বুঝতে পারতেছেন? দুইটা রোজার কথা বললাম, একটা হলো রমজানের রোজা, এই রোজাটা আয়তনে ছোট, 16 ঘন্টার 15 ঘন্টার 12 ঘন্টার 14 ঘন্টার রোজা। আরেকটা রোজা আছে যে রোজাটা এই রোজার চাইতে অনেক দীর্ঘ, সেই রোজাটা হলো সারা জীবনের রোজা। এই ছোট এবং ক্ষুদ্র 16 বা 15 ঘন্টার যে রোজা আছে, এই রোজাতে যা যা আছে ঠিক সবকিছুই ওই জীবনের রোজাতে পাওয়া যায়। রমজানের রোজার সকল উপাদান কোথায় পাওয়া যায়? জীবনের রোজায় পাওয়া যায়। রমজানের রোজায় ইফতারি আছে, সেহরি আছে, কিছু জিনিস নিষিদ্ধ আছে না? জীবনের রোজাতেও সেহরিও আছে, ইফতারিও, সহুরও আছে। আমরা সেহরি বলি, আসলে শব্দটা হলো কি? সহুর। সহুরও আছে, ফুতুর বা ইফতারিও আছে, এবং নিষিদ্ধ কিছু জিনিসও আছে। রমজানের রোজা শুরু হয় কখন? রমজানের রোজার স্টার্ট হয় কোন টাইম থেকে? সবে সাদিক থেকে বা ফজরের আজান থেকে। ফজরের আজান শুরু, রমজানের রোজা শুরু। ফজরের আজানের আগ পর্যন্ত যা ইচ্ছা তা, যা ইচ্ছা তা করা যায়, ফিল্ম দেখা যায়। তো আপনারা তো সায় দিয়ে দিলেন, অর্থাৎ যেগুলা রোজার দিনে নিষিদ্ধ সেগুলো সব ফজরের আজানের আগ পর্যন্ত করা যায়। তাহলে রমজানের রোজার শুরু আছে, জীবনের রোজার শুরু আছে। জীবনের রোজার শুরু কখন? বালেগ হলে, প্রাপ্তবয়স্ক হলে। বুঝেন নাই কথা? যখন আপনি প্রাপ্তবয়স্ক হলেন তখন আপনার জীবনের রোজা শুরু হয়ে গেল। তার আগ পর্যন্ত যাই করেন তার জন্য আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, রমজানের রোজার ইফতারি আছে না নাই? কখন ইফতারি হয়? সূর্য ডুবলে, অস্ত গেলে। জীবনের যে রোজা, যে রোজার শুরু হয় প্রাপ্তবয়স্ক হলে, বালেগ হলে, এই রোজারও কি আছে? ইফতারি আছে, শেষ আছে। সেই ইফতারিটা কখন? জীবনের সূর্য অস্ত গেলে। বালেগ হওয়া থেকে রোজার শুরু, এই রোজার শেষ কখন? জীবনের সূর্য অস্ত গেলে। দুইটা রোজার মধ্যে মিল পাইছেন? রমজানের রোজা হলো 16 ঘন্টার, ওইটা হলো 50 বা 60 বছরের রোজা, বিরতিহীন। রমজানের রোজাতে যেরকম কিছু কাজ নিষিদ্ধ, ঠিক একইভাবে জীবনের রোজাতেও কিছু কাজ নিষিদ্ধ। একটা পার্থক্য শুধু আছে, সেটা হলো এই, রমজানের রোজার যদি কেউ নিষিদ্ধ কোনো কিছু করে ফেলা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে খেয়ে ফেললো, পানি পান করলো, স্ত্রী সবাস করে ফেললো, তো সে রোজার জোড়া লাগানোর কোনো সুযোগ নাই। কিন্তু জীবনের যে বৃহত্তম রোজা রয়েছে, 40, 50, 60 বছরের রোজা, সেই রোজা যদি কেউ ভেঙে ফেলে, হারাম কাজ করে ফেললো, রোজা ভঙ্গ হয়ে গেল না? নামাজ ছেড়ে দিল, রোজা ভঙ্গ হয়ে গেল না? চুরি করে ফেললো, রোজা ভঙ্গ হয়ে গেল না? মিথ্যা কথা বলে ফেললো, রোজা ভঙ্গ হয়ে গেল না? এগুলো তো সব জীবনের রোজার নিষিদ্ধ। তো গোটা জীবনের রোজার নিষিদ্ধ বস্তুগুলার কোনোটা করে ফেললে রোজা ভঙ্গ হয়ে যায় ঠিক, কিন্তু সে রোজা আবার জোড়া লাগানোর ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটার নাম হলো কি? তওবা। আর এই তওবার সবচেয়ে বড় অফার, সবচেয়ে বড় অফার আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়ে রাখছেন রমজানে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা রমজানে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দেন, জাহান্নাম থেকে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত। সম্মানিত ভাইয়েরা, তাহলে ছোট্ট যে ক্ষুদ্র রোজা রমজানের রোজা আর জীবনের যে বৃহত্তম রোজা, দুটার ভিতরে মিল খুঁজে পাইছেন তো? এই রোজা হলো জীবনের বৃহত্তম রোজার একটা ট্রেনিং, তাকওয়া অর্জন করার জন্য বলে না। এই তাকওয়া দিয়ে কি হবে? তাকওয়া দিয়ে কি হবে? জীবনের বৃহত্তম রোজাতে ব্যবহার করে আপনার রোজা ভঙ্গ হবে না, রোজাকে ধরে রাখতে পারবেন মৃত্যু পর্যন্ত। আমার কথা বুঝতে পারছেন কিনা? একটা উপমা দেই, সেটা হলো এই, দুনিয়াতে যে রোজা আছে এই রোজাগুলো যদি কেউ না রাখে সে কিন্তু একটু ভালো থাকে, কিন্তু সে ভালোর একটা সীমা আছে। যেমন আমাদের মুসলমানদের ঘরে যদি বেরোজগারি থাকে, আপনার দুইটা ছেলে, একটা ছেলে রোজা রাখছে আর একটা রাখে নাই, যে ছেলেটা রোজা রাখে নাই এই ছেলেটা কিন্তু না রাখার কারণে একটু সুবিধা পাবে, কি দিনের বেলায় একটু খাইতে পারবে সে, আর যে রাখছে তার একটু কষ্ট হবে, সে উপাস থাকবে। কিন্তু এই সুবিধাটা যে পাবে, এটা কি সুবিধা? সুবিধাটা হলো এরকম যে রমজান মাসে সাধারণত মুসলমান ঘরে সেহরিতে ডাঁটছে সবাই খায় নাকি? ধুমছে খায় না সবাই? ভালোটাই তো খায়। সেহরির পরে সকাল 5, 9, 10, 11 বাজে কোন খানাটা থাকে? খুব ভালোটা থাকে? বাসাইগুলা থাকে না? উচ্ছিষ্টটা থাকে না? যিনি রোজা রাখেন নাই সেই সন্তানটি কোনগুলা খাইতে পারে? এ উচ্ছিষ্ট খাবারগুলো নয় কি? আচ্ছা,
তাও তো তারা কেউ বেড়ে দিবে তার সাথে কেউ বসবে এমন কিছু না নিজের গরজে পারলে উচ্ছিষ্ট আইঠা যা আছে জুটা মুটা বাছাই করা মাছের পেটির টুকরা শেষ পিঠের টুকরা শেষ লেজ আছে কিছু আছে ভাঙাচুরা এগুলো পারলে খাও এগুলো খায় না আচ্ছা এরপরে একটু সুবিধা সে বুক করলো রোজাদার ছেলেটা কষ্ট করলো আর যে রোজা রইলো না সে একটু খাইলো এবার আসেন সামনে দেখা যাক কি পরিণতি হয় এখন তো এটা সে সুবিধা ভোগ করলো এরপরে যখন রোজা শেষ করবে সে রোজা যখন সে শেষ করবে অর্থাৎ রোজার টাইম শেষ হবে যখন ইফতারের সময় হবে তখন কি করবে যে ছেলেটা রোজা থাকে নাই তাকে মা বাপ ডেকে এনে বলবে কি যখন ইফতারের আয়োজন হচ্ছে দুইটা সন্তান একটা রোজা রাখছে আর একটা রাখে নাই যেটা রাখে নাই এরে তো সারাদিন কি বলবে গা মুছবে মাথা মুছবে হাত মুছবে আরে বাবারে চেহারা শুকিয়ে গেছে মুখ শুকিয়ে গেছে বাবা একটু পানি দে একটু মুখটা ধুয়ে আস একটু ফ্যানের নিচে বস তুই রোদে যাস না সারাক্ষণ আদর করবে না আচ্ছা যখন ইফতারের টাইম হবে যে রোজা রাখে নাই তারা কি বলবে তুই এখানে কি করস ইফতার এখানে তোর কি মুরগি ধর হাঁসগুলা বন্ধ কর খোঁয়াল বন্ধ কর মোমবাতি শেষ জলদি দোকানে যা লাইটটা জ্বালায় দে দেখি শরবতের ইয়াটা দে পানিটা নিয়ে আস ওরে বসতে দে আর যেটা রোজা রয়েছে ওটার পাশে বসা আদর কদর করে না করাইয়া যখন আজান দিয়ে দেয় সঙ্গে সঙ্গে এর সুখ শুরু হয়ে যায় ঠিক কি না এবার বাপেও দেয় মায়াও দেয় ভাইও দেয় নিজেও খায় আর ওই বেচারা দোলের উপরে আছে ঠিক কি না যদি পায়ও কিছুটা ইফতারের পরে উচ্ছিষ্ট থাকলে পাবে জীবনের রোজা যেটা বড় রোজা বৃহত্তম রোজা এই রোজা যারা রাখে না এগুলার পরোয়া যারা করে না হালাল হারামের কোনো তোয়াক্কা করে না নামাজ আর বেনামাজের কোনো তোয়াক্কা করে না এই লোকগুলো দুনিয়ার কিছু উচ্ছিষ্ট ভোগ করবে ঠিক আছে ফজরের সময় শুয়ে থাকে একটু শান্তি পাবে ঠিক আছে তবে জীবনের সূর্য ডুবা যাওয়ার সঙ্গে সঙ্গে যে চিরন্তন ইফতারের সূচনা হয়ে যাবে সেই ইফতারির সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন জীবনের রোজা যে রক্ষা করেছে ভঙ্গ করে নাই তাকে আল্লাহ তাআলা যখন জান্নাতের বিভিন্ন নেয়ামত দিয়ে ধন্য করবেন ফেরেশতারা যখন বলবে লা খাউফুন আলাইকুম ওয়ালা হুম ইয়াহজানুন আপনার কোনো ভয় নেই আপনি আসেন ওয়েলকাম যখন সে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি পাবে তখন এই যে রোজাদার রোজা ভঙ্গ করেছে তখন তারে মা বাপের ঝাঁটার বাড়ি না ফেরেশতাদের ঝাঁটার বাড়ি তার নসিবে হবে এবং যদি কখনো সে এই ইফতারি জান্নাতের কিছু সে ভোগ করে ও মুসলমান হিসেবে মারা যায় তো জাহান্নাম থেকে ওই যে কিছুটা দোড়ানি লাঠানি গুতানি খায়া আয়সা পরে ভোগ করবে এখন কি জীবনের রোজা রাখবেন নাকি শুধু রমজানের রোজা রাখবেন রাখবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের রোজার আসল লক্ষ্য আসল টার্গেট তাকওয়া অর্জন করে জীবনের রোজাকে চূড়ান্তভাবে তাকওয়ার সাথে সম্পন্ন করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ